আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন, এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ আমরা ভীষণভাবে বৈদ্যুতিন মাধ্যমের সাহায্যে একে অপরের সাথে যুক্ত। এই বৈদ্যুতিন মাধ্যমের অন্যতম একটি হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে মাঝে মাঝেই পাওয়া যায় বিভিন্ন স্বাদের গল্প, কবিতা বা রম্য রচনা। আজ আপনাদের শোনাব হোয়াটসঅ্যাপ থেকে সংগৃহীত একটি রম্য রচনা, কলকাতার কচুরি বৃত্তান্ত। যেহেতু রচনাটি হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডের মাধ্যমে সংগৃহীত, তাই লেখকের নাম জানা নেই। গদ্য পাঠে আমি কৌশিক মজুমদার, আবহ ইপসিত ব্যানার্জি। সকাল 8:30, হলুদ রোদ মাখা শ্যামবাজারের মোড় থেকে ট্রামগাড়ি বাঁক নিচ্ছে ছায়া ঝরা বিধান সরণির দিকে। কচুরিকার দেখা পেতে হলে এটাই সেরা সময়। কচুরিকা আদি নাম আর এখন কচুরি। যার গল্প শুরু করতে হলে উত্তরের কলকাতায় পা রাখতেই হবে। হরিদাস মোদক শ্যামবাজার মোড়েই পাশাপাশি দুই হরিদাস মোদকের দোকান। তার মধ্যে যে দোকানটা একটু পুরনো দেখতে, সেখানে একবার ঢুকে পড়লেই কেমন যেন চুপচাপ হয়ে যায় চারপাশ। কাঠের বেঞ্চ টেবিল, রংচটা দেয়ালে মহাপুরুষদের বাঁধানো ছবি, রজনীগন্ধার সরু মালা ঝুলছে সেখানে। কলকাতার আকাশ যখন আরও একটু নীল ছিল, ধুতি পরা যুবকের দিকে যখন কেউ অবাক হয়ে ঘুরে তাকাতো না, যেন সেই হাওয়া বাতাস আজও থমকে আছে এখানে। আর আধো আবছায়া থেকে ঝুড়ি হাতে একজন এগিয়ে আসছে আপনার দিকে। সবুজ কলা পাতায় ঘিয়ে রঙা দুটি কচুরি থিতু হলো তারপর, তার সঙ্গে হাতা ভরা ছোলার ডাল, না হলে খোসা সমেত আলুর তরকারি। রসিক মাত্রেই জানেন শ্রীরাধিকা যেমন বৃন্দাবন চন্দ্রের আল্লাদিনী শক্তি, কচুরির সঙ্গে ডাল বা তরকারির সম্পর্ক ঠিক তাই। আমরা যুগল বড় ভালোবাসি। সে যাই হোক, এই দোকানে কচুরি মিলবে শুধু সকালে, তারপর লুচি পাশের দোকানে বিকেলবেলাতেও পাওয়া যায়। অভিধান বলছে ডালের পুর দেয়া ভাজা খাবারই হলো কচুরি। সেভাবে দেখলে ছোলার ডালের পুরীকেও কচুরি বলতে হবে, কিন্তু না, খাঁটি কচুরিতে কাঁচা বিউলির ডাল আর হিঙের পুর ছাড়া অন্য কিচ্ছু চলবে না। আবার ওই একই পুর যখন পাঁচফোড়ন দিয়ে ভাজা হয়ে ময়দার লেচিতে ভরা হবে, তখন তার নাম হবে রাধা বল্লভী। শীতের কথা আলাদা, তখন কড়াইশুঁটির পালা। এসব কথার ফাঁকে পাঁচ মাথার মোড় ছেড়ে পানসি ভিড়েছে বাগবাজারে পটলার ঘাটে। চলুন নেমে পড়া যাক। বাগবাজারে যখনই ঢুকেছি, রাস্তার দুপাশে সাজানো থরে থরে কচুরি দেখে একটাই কথা মনে হয়েছে, এত কচুরি খায় কারা? উত্তর মেলে না, শুধু ভোজবাজির মতো খালি হয়ে যায় ঝুড়ির পর ঝুড়ি। কিন্তু এই ভিড়েও পটলার কচুরির হিসেব নিকেশ আলাদা। সে অটল হেমাদ্রি সম, দেখতে দেখতে 93 বছর পার করে দিল এই ছোট্ট দোকান। কাচের শোকেসের ওপারে বাবু হয়ে বসে আছেন দিব্যেন্দু সেন, এখনকার মালিক। চোখে ঋত্বিক ঘটকের সেই কালো ফ্রেমের চশমা। কে শুরু করেছিলেন দোকান? আমার ঠাকুরদা শশীভূষণ সেন। তিনি কি পটলা? না, পটলা তাঁর ছেলে, আমার কাকা, ভালো নাম কার্তিক সেন। টুকরো টাকরা কথার ফাঁকে হাত চলছে সেনবাবুর কচুরি আর ছোট আলুর তরকারি। শালপাতার বাটিতে ছড়িয়ে পড়ছে হাতে হাতে।
বিকেলে এখানে রাধা বল্লভী পাবেন, দুটি বল্লভী, দুটুকরো আলুর দম। পাকা খদ্দের ভুলেও কোনোদিন এক টুকরো আলু বেশি চাইবে না। চাওয়াটা ভব্যতা নয়, যা দেওয়া হয়েছে এখানে একেবারে ঠিকঠাক। ওই আলুর দম বাজার খুঁজেও পাওয়া যাবে না। এবার সুকিয়া স্ট্রিট মোড় থেকে কয়েক পা এগোলেই গীতিকা, সরু একফালি দোকানে কাঠের পাটাতনে বসে এক টানা কচুরি বেলে চলেছেন একজন। পাশেই ময়দার তাল ঠাসা চলছে। এখানে কচুরি পাওয়া যায় যে কোনো সময়, হিঙের কচুরি। আলুর তরকারি আর চাটনি মাখিয়ে মুখে দিলে কি হবে বলি কেমনে। এই দোকান শুরু করেছিলেন গণেশ দোলে, মুড়ি বাতাসা তেলে ভাজা আর কচুরি। এখন দোকান শঙ্কর দলুইয়ের হাতে, কুণ্ঠি পরা শ্যামল মানুষটি, ঝকঝকে কথাবার্তা। ভুরু একটু কুঁচকেই বলেছিলাম, হিঙের দাম তো অনেক, দিচ্ছেন কিভাবে? মিডল স্টাম্প ছিটকে গেল আমার, না দিলে হিঙের কচুরি হবে কি করে? হাসছেন শঙ্কর দলুই, গণেশ দলুইয়ের নাতির নাতি। শিক্ষা আমার পুরো হয়নি এখনো। বললাম, কতদিনের দোকান? 100 বছর হবে? আবার সেই হাসি, আমারই তো 50 পেরিয়ে গেল। পরের দিন সোজা কলেজ স্ট্রিট পুঁটি রামের দোকানে। এখানে বলে রাখি, কচুরি আর রাধা বল্লভীর তফাতটা আমায় জানিয়েছিলেন পুঁটি রামের ইন্দ্রজিৎ মোদক। কচুরির থালা হাতে খোঁজখবর শুরু করতেই বললেন, আগে খেয়ে নিন, পরে রহস্যভেদ। 10টার পর এখানে রাধা বল্লভীর পালা, সঙ্গে কাঁচা সোনার ছোঁয়া লাগা ছোলার ডাল, হালকা একটু আদা ফোড়নের গন্ধ, মন ছুঁয়ে যাবে বারবার। খাওয়া শেষ আমার, কাউন্টার ছেড়ে বেরিয়ে এলেন ইন্দ্রজিৎ বাবু। বিজয়কৃষ্ণ গোস্বামীর শিষ্য কুলদানন্দ ব্রহ্মচারীর ভক্ত ছিলেন জিতেন্দ্রনাথ মোদক। পুঁটিরাম মোদক তার পিসে মশাই, নিজের হাতে ভিত খুঁড়ে জিতেন্দ্রনাথের জন্য এই দোকান চালু করেন কুলদানন্দ। সেই যে চালালেন, আজও চলছে। একগাল হাসলেন ইন্দ্রজিৎ বাবু, হাত জোর করে আবার বললেন, গুরুদেবেরই দোকান, আমরা সব এমনি আছি। কলকাতায় কচুরির খোঁজ সাঙ্গ করা আর পিছন দিক করে এভারেস্টে ওঠা, দুটোই একরকম। তবু এই ঝাঁকি দর্শনে একটু অন্যরকম স্বাদের কথা বলতে ইচ্ছে করছে এবার। ধর্মতলায় কর্পোরেশন আর চাঁদনির ক্রসিংয়ে থমকে দাঁড়িয়েছি বারবার। পাশাপাশি দুটো অবাঙালি কচুরির দোকান, যে কোনো একটা ঢুকে পড়লেই হয়। তবে এখানে কচুরির থেকেও টানটা বেশি কাঁচা লঙ্কার আচারের দরুন। ঘন সবুজ এই আচারের মোহে পড়েছিল কলকাতার 90 দশকের কবিরা, তারা এর নাম দিয়েছিল শয়তানের কচুরি। এখানকার আমাদের চাটনিটিও মন্দ নয়, হিঙের কচুরি, চাটনি, আচার আর তরকারি ফুরিয়ে এলেই বাটি ভরে ঠেলে দিয়ে যাচ্ছে আবার, যাকে বলে ভরপেট খাওয়া। কচুরির কথায় একটা বিষয় পরিষ্কার করে জানানোর দরকার, কলকাতার নাম করা বহু মিষ্টির দোকানে কচুরি পাওয়া যায়, আমার আপনার পাড়ার দোকানেও যায়। নামডাক সব ক্ষেত্রেই অল্প বিস্তর রয়েছে, কিন্তু এখানে আমরা খোঁজ করছি সেই সব দোকানের যাদের তেলে ভাজা বা মিষ্টির চাহিদা থাকলেও লোকে তাদের চেনে কচুরি দুনিয়ার নক্ষত্র বলে। এরকমই একটা দোকান হলো ভবানীপুরের শ্রীহরি। এটা সেটা মিষ্টি আছে হরেক রকম, কিন্তু ভিড়টা হলো কচুরি আর রাধা বল্লভীর। শ্রীহরি কখনো ফাঁকা দেখেছি এরকমটা ঠিক মনে পড়ে না। এখানেও আসল চাহিদাটা বোধহয় ছোলার ডালের। 1912 সালে এই দোকান শুরু করেছিলেন সন্তোষ কুমার গুঁই। কিছু বলা হলো আর বাকি থেকে গেল অনেকটাই। শ্যামবাজারের দারিক, দেশপ্রিয় পার্কের কাছে মহারানী বা খিদিরপুরের বহু পুরনো অবাঙালি কচুরির দোকান, কলকাতার আঁকা বাঁকা গলির আবছায়
লুকিয়ে থাকলো কতজন। আর তাছাড়া রুচিভেদ বলেও তো একটা ব্যাপার আছে। মল্লিক বাজার, রাজা বাজার বা কলাবাগানের মুসলিম বস্তিতে সকাল বিকেল রাশি রাশি কচুরি ভাজা হচ্ছে। ওরা যদিও বলে পুরি, সেই গরম কচুরি দিয়ে ধোঁয়া ওঠা শেক কাবাব খেতে কতজনকে দেখেছি। এই দেখুন, আমিষের কথা এসে মাছের কচুরির কথাটা মনে পড়ল হঠাৎ। কিশোর সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের দুই বিখ্যাত নায়ক বিমল আর কুমারকে চাকর রামহরি মাঝে মাঝে মাছের কচুরি বানিয়ে খাওয়াত। বাগবাজারের দু একটা দোকানে এখনো মাছের কচুরির খোঁজ মিলবে, আর মিলতে পারে ধর্মতলার ডেকার্স লেনে আপনজনের দোকানে। আজকাল কলকাতায় ফুচকার মতো ক্লাব কচুরি ও দেদার বিকোচ্ছে, সে তো এই সেদিনের কথা। তারপর তার আর পর নেই, বেরিয়ে পড়ুন এবার। ওই বহু দূর হতে কচুরির ডাক থোড়ি সুবাস ভেসে আসে। সামলে খাবেন, পরের দিন আবার খেতে হবে তো।